এ গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো আজকে ব্লগটি গাইজ আমি সিলেটে এসেছি একটি কাজে, তো অনেক ভুক লাগছে, তো একটি স্ন্যাক বারে ঢুকলাম। সো এখানে একটি স্ন্যাক বার আছে, তো আমি বার্গার একটি অর্ডার দিয়ে দিলাম এবং ড্রিঙ্কস। দেখুন এই শোকেসের মধ্যে অনেক কিছু সাজানো আছে, সমোসা আছে, তারপর স্প্রিং রোল আছে, নাগেট আছে, সিঙ্গারা আছে, বার্গার আছে, চিকেন আছে, রোল আছে, ভেজিটেবল রোল, আর অনেক জাতের ড্রিঙ্কস আছে। আপনারা এই দেখতে পারতেছেন যে অনেক সুন্দর করে সাজিয়েছে, ছোটো মোটো একটি শপ। সো আমরা বার্গার অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। সো এখন বার্গার খাবো এবং একটি পেপসি। সো এই যে দেখুন অনেক সুন্দর একটি শপ, এটা অনেক সুন্দর ডেকোরেশন করেছে ওরা, তেমন কাস্টমার নেই, কয়েকজন হাতে গোনা। তো এটি আসলে সিলেট কাজীবাজার ব্রিজের পাশেই পড়েছে। দেখুন বার বার সাইড এখান থেকে দেখা যাচ্ছে কাজীবাজার ব্রিজের পয়েন্ট, সেটি আপনারা যদি চান এসে এখানে খেয়ে টেস্ট করতে পারেন। এই শপটার নাম হচ্ছে গিয়ে কিউবিস্ট্রো, ছোটোমোটো একটি রেস্টুরেন্ট। গাইস আমি এখন একটি বিল্ডিংয়ের ভিতরে বৃষ্টির জন্য চলে এলাম, এখানে অনেক বৃষ্টি হচ্ছে সিলেটে। তো আমি একটি সানসেটের নিচে আসছি, তো এই যে দেখুন অনেক বৃষ্টি পড়তেছে বাইরে থেকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখন শেষ হবে তখন আবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, প্রথমে দোকানে যাব, তারপর এই বাড়িতে যাব। লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, বৃষ্টি কখন চালাবে অপেক্ষা করতেছি। তো গাইজ আশা করি আপনাদের ব্লগ ভালো লাগবে অবশ্যই। গাইজ বৃষ্টি কিছুটা কমেছে, এখন রওনা দিব। সো গাইজ ফাইনালি চলে আসলাম আবারও সবের উপর, অনেক কম বৃষ্টির জন্য গেছিলাম। তো আশা করি দুটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।